হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, ভালো থাকারই কথা। পুষ্টিকর একটি খাবার হলো ডিম। অনেকের পছন্দের খাবার এটি, আবার অনেকে ডিমের নাম শুনলে নাক মুখ পুষ্কে থাকেন। অথচ আপনি জানেন কি, প্রতিদিন একটি ডিম আপনাকে দূরে রাখবে অনেকগুলো রোগ থেকে। সকালের নাস্তায় প্রতিদিন একটি ডিম রাখুন। ডিম বাজি অথবা অন্যভাবে রান্না করে খাওয়ার চেয়ে ডিম সিদ্ধ করে খাওয়া বেশ উপকারী। একটি বড় ডিমে 78 ক্যালোরি, 6.3 গ্রাম প্রোটিন, 5.3 গ্রাম ফ্যাট এবং 1.6 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট এবং 212 গ্রাম কোলেস্টেরল রয়েছে। সকালের একটি সিদ্ধ ডিম সারাদিনের কাজের শক্তি যোগায়। আসুন দেখে নেওয়া যাক প্রতিদিন সকালবেলা একটি করে সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতাগুলো। এক নম্বরে যেটি আছে সেটি হচ্ছে ভিটামিনের চাহিদা পূরণ। একটি ছোট ডিম সবগুলো ভিটামিনের চাহিদা পূরণ করে। ভিটামিন B2 খাবার থেকে এনার্জি শুষে নিতে শরীরকে সাহায্য করে। ভিটামিন B12 রক্তকণিকা তৈরি করে। ভিটামিন A চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং ভিটামিন E ক্যান্সার প্রতিরোধ করে। 2 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে সেদ্ধ ডিমে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। শরীরে মাংসপেশির গঠনের জন্য প্রোটিন একটি জরুরি খাদ্য উপাদান। প্রোটিন শরীরের সকল কোষ গঠনে সহায়তা করে এবং চুলের জন্য একটি প্রয়োজনীয় উপাদান। প্রতিদিনের খাবারে 10-35% অথবা 50-175 গ্রাম প্রোটিন থাকা উচিত। সকালবেলা নাস্তায় একটি সিদ্ধ ডিম খেলে 6 গ্রামের বেশি প্রোটিন পাওয়া যায়। 3 নম্বরে আছে স্তন ক্যান্সার প্রতিরোধ করে। হার্ভার্ড ইউনিভার্সিটি 2003 সালে এক গবেষণায় দেখা গেছে যে ডিমে থাকা উপাদান স্তন ক্যান্সার প্রতিরোধ করে। আরেক গবেষণায় দেখা গেছে যে সকল নারীরা সপ্তাহে কমপক্ষে 6টি ডিম খেয়ে থাকেন, তাদের 44% পর্যন্ত স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। 4 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে হাড় গঠন। ডিমে আছে ভিটামিন D, যা হাড় ও দাঁত শক্ত করে। ভিটামিন D খাবার থেকে ক্যালসিয়াম গ্রহণ করতে সহায়তা করে এবং রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে শরীরের হাড় কাঠামো মজবুত ও শক্ত হয় এবং হাড়ের ক্ষয় রোধ হয়। মানব দেহে প্রতিদিন 600 IU ভিটামিন D প্রয়োজন। প্রতিদিন সকালের নাস্তায় একটি সেদ্ধ ডিম খেলে 45 IU ভিটামিন D পাওয়া যায়, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। 5 নম্বরে আছে মস্তিষ্কের উন্নতি সাধন। ডিমে আছে প্রচুর পরিমাণের কলিন নামক উপাদান, যা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, আমাদের দেহকে সুস্থ রাখে। এটি মস্তিষ্কের উন্নতি সাধন করে থাকে। তাছাড়া ডিমের কুসুম আমাদের মস্তিষ্কের ভিতরে স্নায়ুকোষের গবেষণা রক্ষণাবেক্ষণ করে, ভিতরে স্নায়ুকোষের রক্ষণাবেক্ষণ করে। ছয় নম্বরে আছে ওজন হ্রাস করে, মানে ওজন কমায়। যারা ওজন নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন বা ওজন কমাতে চান, তাদের জন্য ডিম অনেক উপকারী। গবেষণায় দেখা গেছে যে আমাদের ঘন ঘন ক্ষুধা লাগাকে কমিয়ে দেয় অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ডিম। তাই যারা ওজন নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন, তারা ডিম খেতে পারেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং